বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ অর্থাৎ ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অব মাল্টিপল অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করছি। আমাদের আগের দিনের ভিডিও অবধি আমরা প্রায় 40টা অঙ্ক আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটাই কিন্তু আমাদের শেষ ভিডিও। আমরা প্রচুর অঙ্ক করে দিচ্ছি, প্রচুর অঙ্ক শিখিয়েছি, ছোট থেকে বড় বিভিন্ন রকমের অঙ্ক কিভাবে করতে হয় সেগুলো ডিটেলে করেছি। এবং তোমরা দেখেছো যে আমি বোর্ডের সামনে থাকিনি, কারণ যেহেতু অঙ্কগুলো অনেক বড় বড়, বারে বারে বোর্ড মুছে মুছে করার খুব অসুবিধা হয়, কন্টিনিউটি হারিয়ে যায়। তো তোমাদের অসুবিধা হয় বারে বারে বোর্ড মুছে মুছে করতে, আগে রেফারেন্স দেওয়া যায় না, খুব অসুবিধা হয়। বিশেষ করে ত্রিকোণমিতিতে যে বড় বড় অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিশেষ অসুবিধা হয়। সেজন্য আমরা কিন্তু আর বোর্ড ইউজ করিনি, আমরা খাতাতেই করেছি, ডিটেলে ধরে ধরে অঙ্কগুলো করেছি এবং পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে অঙ্কগুলো কি করে করতে হয়, কি কি সূত্র অ্যাপ্লাই করতে হয়। তোমাদের আশা করি ভালো লাগছে, ভালো লাগবে আশা করি, অনেকেই বলেছো যে ভালো লাগছে আমাকে। তো আমরা ডিটেলে করালাম। মাল্টিপল অ্যাঙ্গেলের প্রচুর অঙ্ক হয়, বিভিন্ন বই থেকে অনেক অঙ্ক আছে। আমরা কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করলাম, গোটা 50-এর মতো অঙ্ক আমরা করে দেওয়ার চেষ্টা করছি, তাতে সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হয় না। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তখন তোমাদের দেখবে ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের প্রবলেম নম্বর 41 আমরা লিখেছি এখানে, ট্যান এক্স ডিভাইডেড বাই ট্যান ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। দেন উই হ্যাভ টু শো দ্যাট সাইন অফ 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 ইন্টু সাইন অফ এক্স মাইনাস ওয়াই। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো প্রথমে আমরা এটাকে আগে লিখছি, ট্যান এক্স বাই ট্যান ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন স্কোয়ার এক্স। ওর এটাকে যদি আমরা সাইন কসে ভাঙাই তাহলে হয়ে যাবে সাইন এক্স বাই কস এক্স, আর তলায় হয়ে যাবে সাইন ওয়াই, উপরে হয়ে যাবে কস ওয়াই। ঠিক আছে, এখানে থাকছে 1 প্লাস কস স্কোয়ার এক্স, খুব সুন্দর অঙ্ক, 1 প্লাস সাইন স্কোয়ার এক্স, খুব সুন্দর অঙ্ক, ভালো করে বুঝলি, কোনো অসুবিধা নেই। নেক্সট, এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, সাইন এক্স কস ওয়াই, এখান থেকে হয়ে যাবে সাইন কিউব এক্স ইন্টু কস ওয়াই। এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, কস এক্স সাইন ওয়াই প্লাস এখানে হয়ে যাবে কস কিউব এক্স ইন্টু সাইন ওয়াই। ঠিক আছে, বেশ, এবার একটা একটা করে আসি। আমরা এখান থেকে লিখব সাইন এক্স কস ওয়াই, এদিক থেকে এটাকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস কস এক্স সাইন ওয়াই। ঠিক আছে, আর এইটাকে এদিকে নিয়ে যাচ্ছি, কস কিউব এক্স সাইন ওয়াই মাইনাস সাইন কিউব এক্স কস ওয়াই। ওকে, এই পরের স্টেপ এটা হচ্ছে আমাদের কত, সাইন অফ এক্স মাইনাস ওয়াই। আর এই স্টেপে আমরা একটা কাজ করব, বোথ সাইডে 4 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, 4 কস কিউব এক্স ইন্টু সাইন ওয়াই, আর এখান থেকে 4 সাইন কিউব এক্স ইন্টু কস ওয়াই। কেন 4 দিয়ে গুণ করলাম পরিষ্কার বুঝতে পারছ, কারণ আমরা হচ্ছে সাইন কিউব 3x আর কস 3x এর সূত্র ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু সাইন ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর 4 কস কিউব এক্স কত হয়, 4 কস কিউব এক্স এর মান আমরা জানি যে কস 3x প্লাস 3 কস এক্স, সঙ্গে আছে সাইন ওয়াই। আর 4 সাইন কিউব এক্স কত হবে, 3 সাইন এক্স মাইনাস সাইন 3x ইন্টু কস ওয়াই। ঠিক আছে, নেক্সট দেখো কিভাবে হচ্ছে, 4 সাইন অফ এক্স মাইনাস ওয়াই, আমরা এক পেজের মধ্যে এটা করার চেষ্টা করব। সেখান থেকে গুণ করছি, কস 3x সাইন ওয়াই, আর এখান থেকে কি লিখো, মাইনাস মাইনাসে প্লাস, সাইন 3x কস ওয়াই, এটা এক জায়গায় রেখে দিলাম।
আর এখান থেকে যদি আমরা কত কমন নিই, মাইনাস থ্রি যদি কমন নিই, তাহলে এখান থেকে কি হয়ে যাবে বলো তো? সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই, বোঝা যাচ্ছে? এখান থেকে থ্রি কস এক্স সাইন ওয়াই, এখানে দেখো, আর এখান থেকেও তাই। তাহলে এখান থেকে ফোর অফ সাইন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? এটা কিসের সূত্র? সাইনে কস বি, কসে সাইন বি, তাহলে সাইন থ্রি এক্স প্লাস ওয়াই। ওকে, আর এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে থ্রি সাইন অফ এক্স মাইনাস ওয়াই। যেদিকে নিয়ে নেওয়া হয় তাহলে সেভেন সাইন অফ এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সাইন অফ থ্রি এক্স প্লাস ওয়াই। এটাই উত্তর ছিল। একদমই সাজিয়ে নিতে হয়, যদি উত্তরের মতো করে লিখতে হয় তাহলে সাজিয়ে নিলে সাইন অফ থ্রি এক্স প্লাস ওয়াই এটা হয়ে যাবে সেভেন সাইন অফ এক্স মাইনাস ওয়াই। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? প্রবলেম নম্বর 42, দেখো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইজ ইকুয়াল টু সি অ্যান্ড এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইজ ইকুয়াল টু সি, উই হ্যাভ টু শো দ্যাট সাইন অফ টু থিটা ইজ ইকুয়াল টু টু এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সলিউশন করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো দুটো গুণ করে দিচ্ছি, তাহলে সি ইন্টু সি সি স্কোয়ার, এটা তাহলে কি হয়ে যাবে? এ সাইন থিটা, হ্যাঁ ছোট্ট অঙ্ক, বি কস থিটা, আর এদিকে কত হবে? এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা, এরকম। অর সি স্কোয়ার আমরা গুণ করব, এ স্কোয়ার সাইন থিটা কোসেক থিটা মানে ওয়ান হয়ে যাবে, প্লাস এখানটা হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু সেক থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, প্লাস এটার সঙ্গে এ বি কস থিটা ইন্টু কি কোসেক থিটা মানে সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা, আর এটা হচ্ছে বি স্কোয়ার কস থিটা সেক থিটা মানে ওয়ান, তাহলে বি স্কোয়ারই লেখা হচ্ছে। আর এখান থেকে আমরা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো উত্তর কিন্তু এসে যাচ্ছে, এখান থেকে এ বি কমন নেব, কত পাবো? সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, ওকে। অর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বিটাকে তলায় নিয়ে নিচ্ছি, দেখো তলায় কিন্তু এ বি আসছে। এবার কি লসাগু? সাইন থিটা কস থিটা লসাগু, ওপরে কত হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ওকে। তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে আমরা জানি, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি, এটা কত হয়ে যাচ্ছে? ওয়ান বাই সাইন থিটা ইন্টু কস থিটা, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এখানে আমরা একটা টু দিয়ে গুণ করলাম, এখানে একটা টু দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি কত হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে ওয়ান বাই সাইন টু থিটা, ওকে। তাহলে এবার যদি এটাকে আমরা উল্টে দিই তাহলে কত হয়ে যায়? সাইন টু থিটা ইজ ইকাল টু, চলে আসবো ক্রস মাল্টিপ্লিকেশন, টু এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উল্টে দিতে পারি, উল্টে দিলাম তাহলে এটা হয়, অথবা এটাকে মনে করতে পারো আমরা ক্রস মাল্টিপ্লাই, সাইন টু থিটা এদিকে চলে গেলো তাহলে টু এ বিটা ওপরে আর এটা নিচে এলো, যেভাবে ভাবো সেটাই, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল। খুব সহজ সরল কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের প্রবলেম নম্বর 43 আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, সাইন থিটা প্লাস সাইন টু থিটা ইজ ইকুয়াল টু এ, কস থিটা প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু বি, উই হ্যাভ টু শো দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু টু বি। একদম সোজা সরল প্রমাণ, দেখো কিভাবে করছি, পরিষ্কার বুঝতে পারছি এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে, তাহলে প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা বের করে নিই, কি হবে? সাইন থিটা প্লাস সাইন টু থিটা এর হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস টু থিটার হোল স্কোয়ার, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করলে কত হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন টু থিটাটাই আগে লিখছি, কস সাইন থিটা প্লাস কত হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার টু থিটা,
এখানে কত হচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস টু কস টু থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা, ঠিক আছে, অর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান, সাইন স্কোয়ার টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ওয়ান, আর এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে থাকবে কস টু থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন টু থিটা ইন্টু সাইন থিটা, এটা থাকবে। তাহলে অর দিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছি টু প্লাস টু কস টু থিটা মাইনাস থিটা, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি টু প্লাস টু কস থিটা। ওকে, টু প্লাস টু কস থিটা আমরা এখান থেকে পাচ্ছি, এটা তো একটা পোর্শন হলো। আবার দেয়ার ফোর তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি, এইটাই তো আমাদের অঙ্কটা চেয়েছিল, এইটাই তাহলে আমরা করব। এইটা মানে হচ্ছে টু প্লাস টু কস থিটা, আর এটা মানে হচ্ছে টু প্লাস টু কস থিটা মাইনাস থ্রি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করব এখান থেকে, টুটা কমন নিচ্ছি কারণ উত্তর একটা টু আছে, তাহলে এটা নিশ্চয়ই একটা পাশে থাকবে, ওয়ান প্লাস কস থিটা, আর এখান থেকে কত হয়ে যাবে বলো তো, টু কস থিটা মাইনাস ওয়ান, টু কস থিটা মাইনাস ওয়ান। এবার এটাকে আমার একটু ক্যালকুলেশন করে গুণ করতে হবে, এখান থেকে গুণ করছি টু কস থিটা মাইনাস ওয়ান প্লাস টু কস স্কোয়ার থিটা মাইনাস কস থিটা, এইরকম। তাহলে টু এখানে দেখো টু কস থিটা মাইনাস কস থিটা মানে শুধুমাত্র কস থিটা হবে, আর এখান থেকে দেখো তো মাইনাস যদি কমন নি তাহলে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে কি, টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান মানে হচ্ছে কস টু থিটা, এটা নিশ্চয়ই আমরা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এটা পাবো, এটা মানে কি কস থিটা প্লাস টু কস কস টু থিটা মানে হচ্ছে বি, এখানে আমরা তাহলে কি লিখে নেবো, এটা কি ব্যবহার করলাম, কস টু থিটা ইজ ইকুয়াল টু যেহেতু টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল, এটা রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে আমাদের প্রমাণ হলো, ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণ কিন্তু এটা, একটুখানি মেথডটা কিছুই না, একদম সোজা এই জায়গাটা একটু ক্যালকুলেশন করতে হবে তাহলেই হয়ে যাবে। বন্ধুরা 44 নম্বর অঙ্ক যেটা আমরা লিখেছি সেটা একটু অবশ্যই কঠিন ধাঁচের বড় অঙ্ক, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, মাইনাস মাইনাস প্লাস হলে সূত্রে আসতো, তাহলে দেখাতে হবে সাইন টু বিটা ইজ ইকুয়াল টু সাইন টু আলফা মাইনাস সাইন টু বিটা হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন টু আলফা ইন্টু সাইন টু বিটা, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু একটু কঠিন ধাঁচের বড় অঙ্ক আগেই বলছি, তো মেথডটা জানা না থাকলে কিন্তু করা খুব মুশকিল। তো এখানে দেওয়া রয়েছে কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ওয়ান মাইনাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, আমরা একটা স্ক্রিনের মধ্যে টোটাল একটা স্ক্রিনের মধ্যেই করার চেষ্টা করছি, দেখা যাক কতটা আমরা করতে পারি। এখান থেকে সাইন আলফা বাই কস আলফা সাইন বিটা বাই কস বিটা হোল ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন আলফা কস আলফা ইন্টু সাইন বিটা বাই কস বিটা, একটা স্টেপ জাম্প করে লিখে দেবো, সাইন আলফা কস আলফা কস বিটা এখানেও আছে এখানেও আছে, এটা লসাগু করলে তাই হবে। তাহলে এখান থেকে কত হবে, সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, ভালো করে দেখো লসাগু করলে কস আলফা কস বিটা লসাগু করলে সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, তাহলে কি হয়ে যাবে, সাইন অফ আলফা মাইনাস বিটা, অবভিয়াসলি তাই হবে, ঠিক আছে। এটা করলে অবভিয়াসলি আমাদের এটাই হবে যে সাইন অফ আমাদের অঙ্ক যেটা ছিল সেটা থেকে আমরা এটাই পেয়ে যাব, সাইন আলফা এটা হয়ে যাবে। তলায় দেখো কি আসছে, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা, মানে হচ্ছে কস অফ আলফা হচ্ছে কস আলফা কস বিটা, কস অফ আলফা প্লাস বিটা আসবে, ঠিক আছে, ওপরটা মাইনাস আসবে তলারটা কিন্তু প্লাস আসবে, বুঝতে পেরেছো সবাই?
এইবার যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে সেটা একটুখানি খেয়াল করি, সেটা কিভাবে করব আগে দেখি। সাইন টু আলফা মানে হচ্ছে আমাদের সূত্র আছে, সাইন টু আলফার মানে হচ্ছে আমরা লিখব টু ট্যান আলফা, টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখানে থিটার মান কি আছে, এটা থিটার মান হচ্ছে আমরা এখান থেকে এটাই পেয়ে গেছি, এটা হচ্ছে লিখব, এটা লিখে এটাকে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে লিখি আমরা আগে, ট্যান থিটার জায়গায় লিখব হচ্ছে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা, তলায় কি আছে ওয়ান প্লাস সাইন অফ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই কস অফ আলফা প্লাস বিটা, এটার হোল স্কোয়ার এসে যাবে। এবার লসাগু করলে একটা কস অফ আলফা কেটে যাবে, তাহলে টু ও সাইন অফ আলফা মাইনাস বিটা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে বলো, কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তো সুতরাং সাইন টু থিটা এই জায়গাটাই আমাদের ঠিক করে করতে হবে, টু সাইনে কসবি, টু সাইনে কসবির সূত্র কি ছিল আমরা এখান থেকে জানি যে সাইন অফ দুটোই সাইন হবে, তাহলে প্রথমটা হয়ে যাবে আমাদের প্লাস আর পরেরটা হয়ে যাবে আমাদের মাইনাস, তাহলে সাইন টু আলফা হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা যদি করব এটা পরেরটা কি হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে আমাদের সাইন কত হয়ে যাবে আলফা মাইনাস বিটা, ঠিক আছে, মাইনাস আলফা মাইনাস বিটা, অর্থাৎ আমরা পেয়ে যাব সাইন অফ মাইনাস টু বিটা, এরকম পেয়ে যাব, ঠিক আছে। আমি কিন্তু একবারে লিখলাম, প্রথমটা হয়ে যাচ্ছে টু সাইন সি কস ডি, মানে টু সাইন সি কস ডি সূত্র হয়ে যাচ্ছে, দুটোই সাইন হবে মাঝখানে, প্রথম দুটো প্লাস হবে পরের দুটো মাইনাস হবে। এবার এটা কি সূত্র হয়ে যাবে, এখান থেকে আমরা একটা কাজ করি, এই পরের স্টেপটাতে একটা হাফ নিয়ে নিচ্ছি, হাফ নিয়ে নিলে এখানে কত হয়ে যাবে এখান থেকে, অথবা এখান থেকে আমরা দুই দিয়েও গুণ করে দিতে পারি, সেটা আমরা পরে করে নেব, টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস টু সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, এইরকম, ঠিক আছে। তো এই দুইটা আমাদের ওপরে গুণ হয়ে যাবে, এই দুইটা আমাদের ওপরে যদি গুণ হয়ে যায় তাহলে এখান থেকে সাইন অফ টু আলফা মাইনাস সাইন অফ টু বিটা হয়ে যাবে, কারণ সাইনের মাইনাসটা বিটা, দেখো ওপরের পোর্শনটা কিন্তু আমাদের অনেকখানি চলে এসছে। এবারে তলার পোর্শনটা নিয়ে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কস স্কোয়ার, টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা মানে কি, কস স্কোয়ার আলফা, টু কস স্কোয়ার মানে ওয়ান প্লাস কত হয়ে যাবে কস টু, টু ইন্টু দিস, তাহলে টু আলফা প্লাস টু বিটা, আর এটার ক্ষেত্রে কি হবে এখানেও তাই ওয়ান মাইনাস হয়ে যাবে, কিন্তু ওয়ান মাইনাস কস অফ টু আলফা মাইনাস টু বিটা, ওকে। তাহলে অর দিয়ে আমরা সাইন টু আলফা টু থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, টুটা যেমন আছে আছে থাক, সাইন টু আলফা, আমি বলছি ভারে ভারে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এবং একটি কঠিন ধাঁচের একটু অঙ্ক, তাহলে এখান থেকে ওয়ান ওয়ান টু হয়ে গেছে, আর এখান থেকে কত হয়ে যাচ্ছে কস টু আলফা প্লাস দিয়ে কস অফ টু আলফা প্লাস টু বিটা মাইনাস কস অফ টু আলফা মাইনাস টু বিটা, ঠিক আছে। তো অর সাইন টু থিটা, টু অফ সাইন টু আলফা মাইনাস সাইন অফ টু বিটা, দুটো কস মাঝখানে মাইনাস কি হয়ে যায়, দুটো কস যদি মাঝখানে মাইনাস হয়ে যায় তাহলে কিসের সূত্র হয়, দুটো সাইন হয়ে যাবে টু প্লাস টু সাইন, ঠিক আছে। প্রথমটা যোগ হবে, যোগ হলে এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে যোগ হলে আমরা এখান থেকে পেয়ে যাব টু আলফা প্লাস টু বিটা, টু আলফা প্লাস টু বিটা প্লাস টু আলফা মাইনাস টু বিটা, তাহলে হয়ে যাবে আমাদের বাই টু, টু আলফা হয়ে যাবে, ঠিক আছে। আর পরেরটাও কিন্তু সাইন হবে, হয়ে যাবে উল্টো হয়ে যাবে, টু আলফা মাইনাস টু বিটা মাইনাস টু আলফা মাইনাস টু বিটা, তাহলে এখান থেকে টু আলফা কেটে গেলে হয়ে যাবে মাইনাস টু বিটা,
ঠিক আছে, এই দুই একটা কমন নিয়ে কেটে দিতে পারি, তাহলে সাইন টু আলফা মাইনাস সাইন টু বিটা। আর এখান থেকে এই সূত্র কিন্তু তোমরা জানো, অনেক করেছো, আমি কিন্তু চটপট করে দিলাম। তাহলে এখান থেকে ওয়ান আর মাইনাসটা এখানে বেরোবে, সাইন টু আলফা হয়ে যাবে, আর এখান থেকে সাইন অফ টু বিটা হয়ে যাবে। আবার বলছি, এখান থেকে টু কমন নিলে এই টুটা কেটে যাবে, আর সাইন টু বিটার সঙ্গে যে মাইনাসটা রয়েছে সেটা এখানটা বেরিয়ে প্লাসটা মাইনাস হয়ে যাবে। দেখো, এই উত্তরটাই কিন্তু আমাদের দিয়েছিল। আমরা চেষ্টা করেছিলাম এক পেজের মধ্যে করতে, একটা স্ক্রিনের মধ্যে করতে, তো চেষ্টা করেছি আমরা একটা স্ক্রিনের মধ্যে করার। আশা করি তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। ঠিক আছে, 45 নম্বর অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু একটু কঠিন ধাঁচের অঙ্ক। ই আলফা বিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্ম কোণ, পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যান্ড কস টু আলফা ইজ ইকুয়াল টু এন কস টু বিটা মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই এন মাইনাস কস টু বিটা, এন গ্রেটার দ্যান ওয়ান। তো দেন শো দ্যাট রুট ওভার অফ এন মাইনাস ওয়ান ট্যান আলফা ইজ ইকুয়াল রুট ওভার অফ এন প্লাস ওয়ান ট্যান আলফা। পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান দুদিকে আছে, মানেই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে এন যদি পেয়ে যাই, তাহলে যোগ ভাগ করলে বাকিটা পেয়ে যাবো, একদম সহজ ব্যাপার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কস অফ টু আলফা। এরকম দেখলে অঙ্কটা একদম সোজা, ইজি অঙ্ক, আমরা বুঝেই ফেলেছি অঙ্কটাকে আমাদের কি করতে হবে। এ ধরনের অঙ্ক থাকলে আমাদের কোনো রকমভাবে মনে রাখারও দরকার নেই, কারণ একদম ইজি হয়ে যায়। এটা কত হয়ে যাবে, এন কস টু আলফা আর মাইনাস কস টু আলফা ইন্টু কস টু বিটা ইজ ইকুয়াল টু এন কস টু বিটা মাইনাস ওয়ান। এবার আমরা এখান থেকে যদি এনটাকে কমন নিয়ে নিই, তাহলে কত হয়ে যাবে, কস টু আলফা মাইনাস কস টু বিটা, আর এদিক থেকে যদি নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে কস টু আলফা ইন্টু কস টু বিটা মাইনাস ওয়ান। আমরা একটা স্ক্রিনে করার চেষ্টা করব। তাহলে এন বাই ওয়ান, আমাদের এন বাই ওয়ান চাই, তাহলে এন বাই ওয়ান কত হয়ে যাচ্ছে আমাদের, আমাদের এন বাই ওয়ান হয়ে যাচ্ছে কস টু আলফা ইন্টু কস টু বিটা মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই কস টু আলফা মাইনাস কস টু বিটা। ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, একদম পরিষ্কার বুঝতে পারছি। তো তাহলে আবার আমরা করব হচ্ছে কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। আমাদের যেরকম দেওয়া রয়েছে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, তাহলে এটা লব ডিনোমিনেটর প্লাস ডিনোমিনেটর, এটা কস টু আলফা মাইনাস কস টু বিটা। তো এখান থেকে আমরা করছি কস টু আলফা ইন্টু কস টু বিটা মাইনাস ওয়ান মাইনাস কস টু আলফা প্লাস কস টু বিটা, যোগ ভাগ প্রক্রিয়া আমরা জানি কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ঠিক আছে, মানে বাংলায় লব প্লাস আর বাই লব মাইনাস আর। তাহলে এটা আমরা আবার দেখে নিচ্ছি, উপরেরটা নিউমিনেটর প্লাস ডিনোমিনেটর আর নিউমিনেটর মাইনাস ডিনোমিনেটর। তো এই দিকটা নিয়ে আমাদের কিছু করার নেই, কারণ আমাদের এই দিকটা এসে গেছে, আর এই দিকটা শুধু আমাদের করবার হচ্ছে কাজ। এখানটা আমরা দেখব যে কি করে ক্যালকুলেশন করতে হয়। এটা যদি আমরা করি তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে যে কিভাবে কস টু আলফা যদি এখান থেকে কমন নেওয়া যায় তাহলে আমরা কত পেতে পারি। ভালো করে দেখি, কস টু আলফা যদি এখান থেকে কমন নিই, কস টু আলফা কমন নিলে কত থাকবে, কস টু বিটা প্লাস ওয়ান, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে থাকবে কস টু বিটা প্লাস ওয়ান। ঠিক আছে, নেক্সট, এখান থেকে যদি কস টু আলফা কমন নিই তাহলে কত থাকবে, কস টু বিটা মাইনাস ওয়ান, আর যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে থাকবে কস টু বিটা মাইনাস ওয়ান। ঠিক আছে, তো কি সুন্দর করে পরিষ্কার করে উত্তর আসতে চলেছে। তাহলে কস টু বিটা প্লাস ওয়ান ওপর থেকে কমন থাকছে কত, কস টু আলফা মাইনাস ওয়ান, অ্যান্ড দেন ইয়ার কমন কস টু বিটা মাইনাস ওয়ান, আর থাকছে হচ্ছে কস টু আলফা মাইনাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখে নিতে হবে ঠিক করেছি কিনা। আমরা একটুখানি ক্যালকুলেশনটাকে
মিলিয়ে এখানে দেখে নেব। আরেকবার দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, কস টু আলফা কমন নিলে হয়ে যাচ্ছে, কস টু আলফা প্লাস ওয়ান, আর এখান থেকে মাইনাস হলে প্লাস ওয়ান হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা কমন নিই কস টু আলফা, তাহলে হয়ে যাবে হচ্ছে কস টু আলফা মাইনাস ওয়ান, আর এখান থেকে যদি আমাদের প্লাস হবে এটা, ঠিক আছে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কস টু আলফা প্লাস ওয়ান। ওকে, তাহলে এবার একটা ভালো করে জিনিসটা বুঝে নিই আমাদের কি হচ্ছে। দেখো এইবার সূত্র কি আছে আমাদের, টেন স্কোয়ার থিটার কি সূত্র, ওয়ান মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস টু থিটা। তাহলে এখানে দেখো এটাকে যদি একটু সাইজ মানে পরিষ্কার করে যদি একটুকে চেঞ্জ করে নিই, তাহলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কস টু আলফা, এটাকে করছি ওয়ান প্লাস কস টু আলফা সাজাচ্ছি, আর এখানে কত হয়ে যাচ্ছে ওয়ান প্লাস কস টু বিটা, তলা হয়ে যাচ্ছে ওয়ান মাইনাস কস টু বিটা। এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস কমন নিয়ে জাস্ট সাজিয়েছি, আর কিছু করিনি, জাস্ট একটু পজিশন করে সাজানো হলো বিষয়টাকে। তো তাহলে এইটা আমরা কি পেয়ে যাচ্ছি, এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের কত, ট্যান স্কোয়ার আলফা, আর উল্টোটা কত হয়ে যায়, ট্যান স্কোয়ার বিটা হয়ে যায়। তাহলে অর দিয়ে যদি রুট করে দেওয়া হয় এন প্লাস ওয়ান বাই রুট ওভার অফ এন মাইনাস ওয়ান, বুঝতে পেরেছি আশা করি এই সূত্রটা কেন করেছি, ট্যান আলফা বাই ট্যান বিটা, ঠিক আছে। তাহলে সুতরাং আমাদের উত্তরের মতো যদি লিখতে হয় তাহলে রুট ওভার অফ এন মাইনাস ওয়ান ইন্টু ট্যান আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এন প্লাস ওয়ান ইন্টু ট্যান বিটা, ঠিক আছে। এটা কিন্তু একটু কঠিন ধাঁচের এবং বড় অঙ্ক, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা কিন্তু এই অঙ্কটা কিন্তু প্রচুর আসে, এইখানে কম্পোনেন্ট ডিভিডেন্ডটা ঠিক করে করতে হবে আর এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে দেখো কি লিখেছি, ওয়ান মাইনাস কস টু থিটা বাই ওয়ান প্লাস কস টু থিটা, এটা হয়েছে ট্যান স্কোয়ার থিটা, আর এখানটা যদি এটাও থিটা উল্টো দিকে লেখা রয়েছে, ওয়ান মাইনাসটা আছে বলে তলায়, তাহলে মাইনাস তলায় ট্যান স্কোয়ার বিটাটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এই অঙ্কটা আমাদের আগের অঙ্কগুলোর থেকে অপেক্ষাকৃত একটু সোজা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে এই অঙ্কটা করে দিচ্ছি, আমরা প্রায় শেষের পর্যায়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, দেখো ভালো করে বোঝো কিভাবে করছি। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করছি, এটা নিয়ে প্রথমে আমরা লিখব এক্স ট্যান আলফা প্লাস ওয়াই কট আলফা, এক্স কট আলফা প্লাস ওয়াই ট্যান আলফা, ঠিক আছে। এটা আমরা সিম্পল গুণ করে দেব, তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার ট্যান আলফা কট আলফা মানে ওয়ান, তার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স ওয়াই ট্যান স্কোয়ার আলফা, এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই কট স্কোয়ার আলফা, আর ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার ট্যান আলফা কট আলফা মানে হচ্ছে ওয়ান। এখানে লিখতেই পারি যেহেতু ট্যান আলফা ইন মানে ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। এইবার দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো বানাতেই হবে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই করে দিলেই ওটা এসে যাবে, আর এখান থেকে কত যাচ্ছে, এক্স ওয়াই ট্যান স্কোয়ার আলফা প্লাস এক্স ওয়াই কট স্কোয়ার আলফা, এটা আমরা লিখলাম নড়াইনি এখন অবধি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার, এখানে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাস এক্স ওয়াইটা নিয়ে নিলাম প্লাস এক্স ওয়াই, তাহলে এখান থেকে কত হয়ে যাবে বলো তো, এখান থেকে হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা মাইনাস টু, ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্র, এটা দেখেই বুঝতে পারছি, মাইনাস টু মানে কি লেখা যায়, ট্যান স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে টু ট্যান আলফা কট আলফা, তাহলে এখান থেকে পরিষ্কার করে লিখতে পারি ট্যান আলফা মাইনাস কট আলফা হোল স্কোয়ার, অবভিয়াসলি, তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটা কি লিখব, ট্যান আলফা প্লাস ওয়ান বাই ট্যান আলফা, সরি মাইনাস ওয়ান বাই ট্যান আলফা হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি লেখা হয় এইভাবে, এটা কি লিখব, এক্স ওয়াই ভেতরে হচ্ছে কি ট্যান আলফা, আর তলায় কত হয়ে যাচ্ছে, ট্যান স্কোয়ার আলফা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার,
এবার আমরা একটা কাজ করব, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই করছি। কেন দেখো ফোর এক্স ওয়াই আসবেই, কেন ফোর এক্স ওয়াইটা এখানে দেখো ট্যান স্কোয়ার আলফা মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার আছে, মানে এটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফাটা লিখতে পারি। আর এখান থেকে চার নিয়েছি মানে এখানে কত দিতে হবে, টু ট্যান আলফা দিতে হবে। বোঝা গেল কিসের সূত্র পড়লো? একদম পরিষ্কার কিসের সূত্র পড়লো এখানে, দেখো ওয়ান বাই ট্যান টু আলফার সূত্র পড়েছে, তাই তো? টু ট্যান আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান আলফা মানে হচ্ছে ট্যান টু আলফা, তাহলে তলায় আসবে। তার মানেই তো এইটা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ফোর এক্স ওয়াই, এটা যদি ওপরে ওঠে তাহলে এটা হচ্ছে কট টু আলফার হোল স্কোয়ার। দেয়ারফোর এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, এইটা হয়ে যাচ্ছে কট স্কোয়ার টু আলফা। আমরা কট দিয়ে করতে পারতাম এবং সরাসরি, কিন্তু কটের সূত্রটা আমি বলি সবাইকে, যেহেতু মনে রাখার দরকার নেই, ট্যানের সূত্র মনে রাখলেই হবে। তাই আমরা ট্যানের সূত্র দিয়েই করে দিয়েছি বিষয়টাকে, কারণ আমরা এখানে আনতে হবে ট্যান কট টু আলফা, মানে যদি ওয়ান বাই ট্যান টু আলফা আনতে পারি তাহলেই কিন্তু বিষয়টা হয়ে যায়। তাই এখানে একটা চার দিলাম, তাহলে এখানে দুই হবে, কারণ এটা টু স্কোয়ার বেরোলে চার হয়ে বেরিয়ে কেটে যেতে পারে, সেই জন্য এটা চার দিয়েছি, এখানে টু দিয়েছি, তার মানে এই জিনিসটা বেরিয়ে গেছে ওয়ান বাই ট্যান টু আলফা, সেটাই হচ্ছে কট টু আলফা, তাহলে এটা কট স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এই অঙ্কটাও পরীক্ষায় খুব দেয়, খুব কঠিন কিছু ধাঁচের অঙ্ক নয়। আই মানে বুঝতেই পারছি কমপ্লেক্স নাম্বার, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, জানি আমরা এইসব। তো এই অঙ্কটা সলিউশন করতে হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে টু আই সাইন থিটা। দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর, মানে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ফ্যাক্টর আসবে এখানে, তাহলে এটা আছে, বাকি দুটো বের করতে পারলে আমাদের কাজ চলে যায়। নাও এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস ফোর, তাই তো? তাহলে এটা মানে কত আমাদের, টু আই সাইন থিটার হোল স্কোয়ার প্লাস ফোর। তার মানে হচ্ছে আমাদের এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, আমরা এখান থেকে লিখতে পারি ফোর, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর। ফোর কমন নিলে কত হয়ে যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ফোর কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু কস থিটা, ধনাত্মক মান নেওয়া হয়েছে, ঠিক আছে? এইটা আমাদের এক নম্বর হিসেবে থাকলো। আর কি চাই নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে কি? তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা মানে কত, এটা আমরা পেয়েছি আমরা ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু। তা যদি টু কমন নি তাহলে থাকছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আর টু কস স্কোয়ার থিটা মানে হচ্ছে কস টু থিটা, এ তো সবাই জানি আমরা, ঠিক আছে? তাহলে নাও আমরা এখান থেকে আমাদের লাস্ট স্টেপ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর। আমরা কী কী করেছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আগেই আমরা করে লিখেছিলাম আমাদের বোঝার সুবিধার জন্য, এক্স প্লাস ওয়ান বাই এক্স আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইটার মানে আমরা পেলাম টু কস টু থিটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে টু কস থিটা, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স আগেই দেওয়া ছিল টু আই সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে আট, আটের থেকে চার নিলাম, চার কস টু থিটা, আর আইটাও এখানে রেখে দিলাম, আর তার সঙ্গে কি নিলাম, টু সাইন থিটা কস থিটা, বোঝা গেল? তাহলে এখান থেকে হয়ে গেল ফোর আই কস টু থিটা, আর এটা মানে হচ্ছে সাইন টু থিটা, টু সাইন থিটা কস থিটা। এখান থেকে আমরা টু আই রাখলাম, আর টু নিয়ে কি করলাম, টু সাইন টু থিটা ইন্টু কস টু থিটা, তাহলে এটা হয়ে গেল টু আই, এটা মানে কত, সাইন ফোর থিটা, ঠিক আছে? এটাই আমাদের প্রুফ করতে বলেছিল।
খুব সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষা এই অঙ্কটা কিন্তু প্রচুর আসে। বন্ধুরা, 48 নম্বর অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। থিটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 2n+1। বলে দেখাও, 2n কস থিটা, কস টু থিটা, কস টু স্কোয়ার থিটা, কস টু কিউব থিটা, ডট ডট করে করে কস 2n-থিটা ইজ ইকাল টু 1। তো এই অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে। তো কিভাবে অঙ্কটা করব আমরা একটু দেখি। 2n কস থিটা, কস টু থিটা, কস টু স্কোয়ার থিটা, কস টু কিউব থিটা, খুব সোজা, কিন্তু একদম সোজা, ছোট অঙ্ক, দেখতে অনেক বড় হলেও অঙ্কটা আমরা ছোট অঙ্ক আমাদের। তো দেখো এখানে এটা মানে কি, কস 2^0, ঠিক আছে, তাহলে 2^1। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এই অবধি যদি আমাদের নেওয়া হয়, তাহলে আমাদের মোট এনটা টার্মস আছে। এখান থেকে যদি এক থেকে শুরু করা হয়, 1, 2, 3, 4, এই অবধি n-1টা, আর এখানে একটা টার্ম, টোটাল এনটা টার্ম। এই এনটা টার্মের জায়গায় আমাদের এনটা 2 এখানে দেওয়া রয়েছে। 2n মানে এনটা 2 দেওয়া রয়েছে। প্রত্যেকটা জায়গায় 2 কিন্তু একবার করে অ্যাপ্লাই করা যাবে। কিভাবে হচ্ছে দেখি। প্রথমে আমরা যেটা কাজ করব, সেখানে আমরা একটা কস সাইন থিটাকে তলায় নেব। তাহলে উপরে একটা সাইন থিটা নিলাম, আর প্রথম কস থিটাটা নিলাম, তারপরে কি রয়েছে, কস টু থিটা, কস টু স্কোয়ার থিটা, কস টু কিউব থিটা, ডট ডট করে করে কস 2n-1 থিটা। এইখানে একটা 2 নিলাম, তাহলে এখানে একটা 2 কমে গেল, 2n-1 হয়ে গেল। এইবার আমাদের এই যে জায়গাটা সাইন থিটা রয়েছে, এখানে কত চলে আসলো, সাইন 2 থিটা, তার সঙ্গে আমরা কত নিয়ে নেব, কস 2 থিটা নিয়ে নিলাম, আর বাকি যা রয়ে গেল লিখে দিচ্ছি, 2^2 থিটা, কস 2^3 থিটা, ডট ডট করে করে কস 2n-1 থিটা, এরপরে আছে 2^4 থিটা, এরকম ভাবে রয়েছে। এখানে আর একটা 2 নিলাম, তাহলে 2n-2 হয়ে গেল, একটা কমে গেল। তাহলে এখানে আমাদের সাইন থিটা এখানে কত হয়ে যাবে, সাইন 4 থিটা, মানে সাইন 2^2 থিটা, তার সঙ্গে কত নেব, কস 2^2 থিটা নেব, তারপরে কি পড়ে থাকবে, কস 2^3 থিটা, ডট ডট করে করে কস 2n-1 থিটা। এখানে একটা 2 নেব, তাহলে এখান থেকে আর একটা 2 কমে যাবে। এরকম প্রসেস আমরা পরপর পরপর যখন করতে করতে যাব, তখন যখন শেষ জায়গায় আমরা আসব, তখন আমার এইটা কত হয়ে যাবে বুঝতেই পারছি, সাইন 2^3 থিটা, তাহলে তার সঙ্গে কস 2^3 থিটা ব্যবহার হবে, আরেকটা এখানে 2 কমে যাবে। এই করতে করতে একদম সর্বশেষ যখন আসব, তখন আমাদের এখানে আসবে 2, একটা 2 পড়ে থাকবে এই কসটার জন্য, আর এখান থেকে আসবে কত, সাইন 2^n-1 থিটা, ঠিক আছে। তো তার সঙ্গে কত থাকবে, কস 2^n-1 থিটা। এটা কিন্তু এর মাঝে অনেক স্টেপগুলো ডট ডট করে করে আছে, তারপরে আমাদের এইটা শেষ স্টেজ আসবে। তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, 2sin θ cos θ, তাহলে কত হয়ে যাবে, সাইন 2 × 2^n-1 θ বাই কত হবে, সাইন থিটা। তার মানে এটা কি, এটা মানে হচ্ছে 2 দিয়ে করে দিলে হয়ে যাবে সাইন 2n θ, সূচকের নিয়ম অনুযায়ী সাইন থিটা। এবার 2n θ মানে কত, দেখে নাও ভালো করে। এখান থেকে গুণ যদি আমরা করি, তাহলে 2n θ + θ ইজ ইকাল টু পাই। তাহলে 2n θ মানে হচ্ছে সাইন পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে সাইন পাই মাইনাস থিটা বাই হচ্ছে সাইন থিটা বাই সাইন থিটা ইজ ইকাল টু 1। তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুফ করতে দিয়েছিল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা।